আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আর জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে 89 জন রুশ সেনা নিহত হওয়ার ঘটনায় চরম প্রতিশোধ নিয়েছে রাশিয়া। পাল্টা হামলায় 250 ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করেছে মস্কো। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রুশ সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় 30 ইউক্রেনীয় সেনা, 90 সার্ভিসম্যান এবং 130 বিদেশি ভাড়াটে নিহত হন। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনাদের হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা কয়েকটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। তাদের তথ্য মতে, ডোনেটস্ক অঞ্চলের দ্রুসকোভকা রেলস্টেশনের এলাকায় দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিসাইল হামলা চালায়। রুশ সেনারা ডোনেটস্ক এলাকার ক্রোমাটস্ক শহরেও হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রোমাটস্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 130 জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হন। দ্রুসকোভকা রেলস্টেশনে রুশ হামলায় ইউক্রেনের 120 জন সেনা নিহত হয়েছেন। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়ান সেনারা অন্তত 9টি হিমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। ইউক্রেনের আকস্মিক রকেট হামলায় রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতির পর প্রতিশোধ নিতে মস্কো বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা। এই হামলার পর মস্কোর যুদ্ধ কৌশলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন তারা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন নতুন অস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি ড্রোন হামলার গতি বাড়াতে পারেন, টাইমস অফ ইন্ডিয়াকে তারা এমনটাই জানিয়েছেন। ইউক্রেনের নৌবাহিনীর ফেসবুক পোস্টের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, কৃষ্ণ সাগরে যুদ্ধের জন্য 3টি জাহাজ প্রস্তুত রেখেছে রাশিয়া। মস্কো আজব সাগরের বেসামরিক জাহাজগুলো অটো আইডেন্টিফিকেশন সিস্টেম নিষ্ক্রিয় করে রেখেছে বলেও জানিয়েছে কিয়েভ। এদিকে রুশ প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে, প্রথম আপগ্রেড করা KA-52M হেলিকপ্টার রাশিয়ার সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে। শত্রু শনাক্ত করা, তাদের কৌশলগত বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করতে পর্যবেক্ষণের কাজ এবং হামলা পরিচালনায় অত্যাধুনিক হেলিকপ্টারগুলো ব্যবহার করবে তারা। সূত্র জানায়, প্রথম চালানোর 10টি হেলিকপ্টার এরই মধ্যে রুশ সেনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপগ্রেডেড হেলিকপ্টারগুলো সরবরাহ 2023 সালে অব্যাহত থাকবে। আর্সেনিয়েভস্কি এভিয়েশন প্ল্যান্টে পুরোদমে হেলিকপ্টারের উৎপাদন চলছে বলে জানায় সূত্রটি। এদিকে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ থেমে নেই। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যারিলি জালুজনি বলেছেন, পূর্বাঞ্চলীয় শহর বাকমুতের কাছে ফ্রন্টলাইনের পরিস্থিতি খুব কঠিন। রুশ বাহিনী বারবার বাকমুত এবং আশেপাশের এলাকা দখলের চেষ্টা করছে। নিজস্ব সেনাদের লাশ মারিয়ে কিছু ক্ষেত্রে আক্ষরিক অর্থেও অগ্রসর হয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি লিখেছেন, ইউক্রেনীয় বাহিনী অপেক্ষা করছে, প্রস্তুতি নিয়ে অগ্রসর হবে। নববর্ষের প্রথম প্রহরে ডোনেটস্ক অঞ্চলের মাকিভকায় রুশ সেনাদের অবস্থান নিয়ে একটি স্কুলে ইউক্রেনের রকেট হামলায় নিহতের সংখ্যা বেড়ে 89 হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিষিদ্ধ থাকার পরও লুকিয়ে মোবাইল ফোন ব্যবহারকে এই হামলার জন্য দায়ী করেছে তারা। হামলায় নিহতদের সংখ্যা মঙ্গলবার 63 বলে জানিয়েছিল মস্কো। তবে ইউক্রেনের দাবি, ওই দিন একই সঙ্গে 400 সেনা নিহত হন। কিভাবে ইউক্রেন এত শক্তিশালী হামলা চালালো, এর কারণ খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করে রাশিয়ার সেনাবাহিনী। সেই তদন্ত কমিটি জানিয়েছে, ব্যারাকে থাকা সেনারা লুকিয়ে মোবাইল ফোন ব্যবহার করায় এই হামলা চালাতে সমর্থ হয়েছে ইউক্রেন, কারণ মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান জেনে যায় ইউক্রেনীয় সেনারা। এ ব্যাপারে এক বিবৃতিতে তদন্ত কমিটি বলেছে, কমিটি বিস্তারিত উদ্ঘাটনের চেষ্টা করছে, কিন্তু এটি নিশ্চিত যে হামলার প্রধান কারণ ছিল মোবাইল ফোন। নিষিদ্ধ থাকার পরও অসংখ্য সেনা মোবাইল ফোন ব্যবহার করেছিলেন। বিবৃতিতে বলা হয়, বিষয়টি সেনাদের অবস্থান জানতে ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সহায়তা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হবে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে অর্থ সহায়তা দেবে মস্কো। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। ডিক্রি অনুযায়ী নিহত রুশ সেনাদের পরিবারকে 50 লাখ রুবল বা $81,500 দেওয়া হবে। আহত সেনাদের দেওয়া হবে 30 লাখ রুবল। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আলাকসা মসজিদ কম্পাউন্ডে এক ইসরায়েলি মন্ত্রীর প্রবেশের ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপকে মসজিদের জন্য অবমাননা এবং ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উস্কানি হিসেবে দেখা হচ্ছে। এর নিন্দায় ফিলিস্তিনের সঙ্গে যুক্ত হয়েছে তুরস্ক, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানসহ বিভিন্ন দেশ। উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। এ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির আলাক্সা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত স্থান সবার জন্যই উন্মুক্ত। ভিডিও ফুটেজে বেন গাভিরকে আলাক্সা চত্বরে কড়া পুলিশের পাহারার মধ্য দিয়ে চারপাশে হাঁটতে দেখা গেছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই সফরকে নজিরবিহীন উস্কানি বলে বর্ণনা করেছে। এই সফর বড় ধরনের সংঘাতকে আসন্ন করে তুলেছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিন্দা জানিয়ে বলা হয়, উগ্রবাদী মন্ত্রী বেন গাভির আল আকসায় ঝটিকা সফর করেছেন। আমরা একে নজিরবিহীন উস্কানি এবং সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে তোলা হিসেবেই দেখছি। জর্ডান ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে বলেছে, বেন গাভিরের সফর আন্তর্জাতিক আইন এবং জেরুজালেমে ঐতিহাসিক ও আইনি স্থিতাবস্থার লঙ্ঘন। সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত বেন গাভিরের পদক্ষেপের সমালোচনা করেছে। তুরস্ক এই সফরকে উস্কানিমূলক অভিহিত করে নিন্দা জানিয়েছে। এদিকে বেন গাভিরের আলাক্সা মসজিদ চত্বর পরিদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পবিত্র এই মসজিদের স্থিতাবস্থা যে কোনো পরিবর্তনের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে দেশটি। এই ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত। বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে বলে কূটনীতিকদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। তিন দফা ভোটাভুটির পরও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। ফলে স্থানীয় সময় বুধবার পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়েছে। এতে করে রিপাবলিকান দলের সমর্থনের দিক দিয়ে গিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কিনা তা জানতে অপেক্ষার পালা বাড়ল। খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রে গত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান দল। সেই হিসেবে দলটির প্রার্থী ম্যাকার্থি স্পিকার হবেন বলে ধরে নেওয়া হচ্ছিল। তবে বাদ সাথে পরিষদের রিপাবলিকান সদস্যদের মধ্যে বিভক্তি। স্পিকার নির্বাচিত হওয়ার জন্য ম্যাকার্থির কমপক্ষে 218 ভোটের দরকার ছিল। মঙ্গলবার তৃতীয় দফা ভোটে তিনি পেয়েছেন 202 ভোট। রিপাবলিকান দলের অপর সদস্য জিম জর্ডান পেয়েছেন 20 ভোট। ম্যাকার্থিকে ভোট না দিতে জর্ডানকে স্পিকার প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন তাকে ভোট দেওয়া 20 রিপাবলিকান সদস্য। 218 ভোটের লক্ষ্য অবশ্য পূরণ করতে পারেননি প্রতিনিধি পরিষদের অন্য কেউ। পরিষদের ডেমোক্রেট দলের সব সদস্যই তাদের প্রার্থী হাকিম জেফ্রিসকে ভোট দিয়েছেন। ফলে সর্বোচ্চ 212 ভোট নিয়ে তিনি এগিয়ে রয়েছেন। তবে শেষ পর্যন্ত তিনি স্পিকার নির্বাচিত হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে, কারণ পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা নেই। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন স্পিকার নির্বাচনের পথ তৈরি হয়। সেই হিসেবে মঙ্গলবার নির্বাচনের আয়োজন করা হয়েছিল। তবে এভাবে স্পিকার নির্বাচন মুলতবি ঘোষণা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। সবশেষ প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন মুলতবির ঘটনা ঘটেছিল প্রায় 100 বছর আগে 1923 সালে। তুরস্কের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল এবং ট্রানজিট নেটওয়ার্ক ব্যবহারে তুরস্কের সঙ্গে 13 বছরের চুক্তি স্বাক্ষর করেছে বুলগেরিয়া। এই চুক্তির ফলে বুলগেরিয়া রুশ জ্বালানির বিকল্প সরবরাহ সংগ্রহ করতে পারবে। বুলগেরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর বুলগার গ্যাস এবং তুরস্কের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি বোটাসের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য বুলগেরিয়া প্রতিবেশী তুরস্কের গ্যাস টার্মিনালে এলএনজি খালাস এবং পরে গ্যাস পরিবহনের জন্য বোটাসের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। ইউক্রেনের রুশ আক্রমণের পূর্ব পর্যন্ত বুলগেরিয়া পুরোপুরি রুশ গ্যাসের ওপর নির্ভরশীল ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর যৌক্তিক মূল্যে বিকল্প উৎস থেকে গ্যাস সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে দেশটি। রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের জন্য রাশিয়ার দাবি জানানোর পর বুলগেরিয়া তাতে রাজি হয়নি। এই কারণে মস্কো গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই চুক্তিকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে রোনালদোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ইউরোপ অভিযান শেষ, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় সব ক্লাবেই খেলেছি, এখানে ভালো লাগছে, সৌদি আরবের মানুষ চমৎকার। ক্লাবটির মাঠ মোরসুল পার্কে ওই দিন 25,000 ভক্ত তাল মিলিয়ে রোনালদো ধ্বনি তুলে তাকে বরণ করে নেন। এরপর এক সংবাদ সম্মেলনে ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবে পাড়ি জমানোর আগে অনেক প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানান রোনালদো। তিনি বলেন, ইউরোপে আমার অনেক সুযোগ ছিল, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, এমনকি পর্তুগালের অনেক ক্লাব আমার ব্যাপারে আগ্রহী ছিল। বর্ণাঢ্য ক্যারিয়ারে অর্জিত বিপুল অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান তিনি। রোনালদো বলেন, আমার মতে আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে একটি গুরুত্বপূর্ণ ক্লাবকে উন্নত করার এটি ভালো সুযোগ। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকা রোনালদোর মতে সৌদি প্রো লীগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তিনি বলেন, মানুষ কি বলে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কোচ চাইলে পরের ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত বলে জানান তিনি।
They're all people from Al Nassr, and what I want is to enjoy, to smile, and play football. Amazing. Thank you. Thank you, Cristiano. And ladies and gentlemen, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।